আমরা গর্বিত, আমরা আনন্দিত, বাংলাদেশ গর্বিত, আমাদের বাংলাদেশে যারা বাংলা ভাষা রয়েছেন সকলেই গর্বিত। কারণ আমরা দেখেছি বারবার আমাদের বাংলাদেশের পতাকাটি যারা দেশের বাইরে দেখা চলতে দেখেছেন, কোরআন প্রেমিক যারা, যেটা আজকে প্রায় 18-20 বছর যাবত তারা বারবার কিন্তু বাংলাদেশের পতাকাটি এভাবে উঁচু রাখছেন যে অন্য কোনো জায়গা থেকে আমরা কিন্তু সেটা পাইনি। কিন্তু আমরা বারবার এখানে ব্যর্থ হয়েছি, বারবার সম্মান করতে আমরা ব্যর্থতা পেয়েছি, রাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো মর্যাদা পাইনি, কোনো সম্মান পাইনি। কারণ হচ্ছে আমরা কোরআন প্রেমিক, আমরা কোরআনকে ভালোবাসি, হয়তো এই জন্য তারা আমাদেরকে মর্যাদা দেয় না, এই জন্য তারা আমাদেরকে সম্মান দেয় না। কারণ ইতিপূর্বে যতগুলি খেলা গিয়েছে, ক্রিকেট ফুটবল সমস্ত খেলা প্রেমিক যারা হয়তো আমরা দেখেছি তারা কী করেছে দেশের বাইরে অবদান পত্র দেখেছে, আমরা সকলেই জানি এটা বাংলাদেশি মানুষের জন্য তারা জন্য অজানা নয়। আমরা তাদেরকে কখনো ছোটো করে দেখি না, তারা আমাদের ভাই খেলছেন, আপনারা তাদেরকে আরও সম্মান আরও দেন। আমরা তো গর্বিত করি, তারা আমাদের ভাই আমাদের বলে। কিন্তু হচ্ছে একজন কোরআন প্রেমিক যে কোরআনকে বার বার শুধু 2-3-5-10 দেশ না, শত শত দেশকে পিছনে ফেলে, 173 দেশ, 100-200 দেশ, এতগুলি দেশকে পিছনে ফেলে একজন মাত্র ছাত্র যে পুরা ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করে যেখানে, তাহলে সে যেখানে বারবার আমাদের বাংলাদেশের পতাকাকে এত উচিত করছেন, রাষ্ট্রের জন্য উচিত ছিল লাল কালি চাইয়ার উপরে বিছিয়ে দেওয়া, উচিত ছিল যত মন্ত্রী রয়েছে সেখানে সকলে চলে আসে, সকলের জন্য উচিত ছিল। কিন্তু বারবার এ পর্যন্ত 20 বছর হয়ে গেল বা 18-20 বছর চলছে, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সম্বর্ধনা পাইনি, সম্মান পাইনি, কেন পাই না জানি না। তবে আমাদের বিশ্বাস এটা খুব শীঘ্রই কোরআনের সর্বোচ্চ মর্যাদা বাংলাদেশের লোকদেরকে দেওয়া হবে, এটা আমাদের বিশ্বাস। এই পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করা হবে। আপনারা যদি আমাদেরকে মর্যাদা না দেন, আপনারা যদি আমাদেরকে যদি সম্মান না দেন, ইনশাআল্লাহ এই জাতি তাদের সম্মানকে ফিরিয়ে নেবে, অধিকারকে ফিরিয়ে নেবে, অধিকারকে আদায় করে নেবে। কেন আমরা বারবার এমন সহিংসার শিকার হলো? বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করা হলো, বৈষম্য করা হবে না, সকলের সাথে মুখ মিলিয়ে চলতে হবে, সমান অধিকার দেওয়া হবে, ন্যায্য অধিকার দেওয়া হবে, একমত ভাই এবং সকলের ক্ষেত্রে যারা রয়েছেন, বিচারক যারা রয়েছেন, সাধারণ জনগণ যারা রয়েছেন, ন্যায্য অধিকার সবাই পাবে। ভাই সবাই যদি অধিকার পায়, সাকিব যদি পায়, তামিম যদি পায়, ওরা যদি পায়, আমি পাবো না কেন? আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের লোক, আমি পাবো না কেন? আমার দুর্বলতা কোথায়? টুপি পরি, এর জন্য এটাই কি আমাদের দুর্বলতা? টুপি পরা, এই যে জামা গায়ে দিয়েছি, পাঞ্জাবি পরেছি, এটাই কি আমাদের দুর্বলতা? দাড়ি রেখেছি, এটাই কি আমাদের দুর্বলতা? হ্যাঁ, এই দেশের মানুষ ইতিপূর্বে, এই দেশের মানুষ ইতিপূর্বে 2.5 টাকা ট্যাক্স দিয়ে দাড়ি রাখত, পাঞ্জাবি পরত, টুপি গায়ে, পাঞ্জাবি গায়ে দিত, টুপি মাথায় দিত, 2.5 টাকা ট্যাক্স দিয়ে। কারণ আমরা কতটা ধর্মপ্রিয়, যদি এদেশে রাষ্ট্র আমাদের দিকে এগিয়ে আসতো, ছাত্রদের দিকে বুক মিলিয়ে নিত, রাষ্ট্র যদি আমাদের যারা বিশ্ববাংলা হাফেজ যারা হচ্ছে তাদেরকে যদি বুকে জড়িয়ে ধরত, আমার মনে হয় বাংলাদেশ থেকে এত এত হাফেজ তৈরি হতো, এত এত হাফেজ। আমরা এই জায়গায় ভাই আমরা দুঃখ, আমাদের কষ্ট লাগে যে আমাদের ছাত্ররা বারবার বাইরে যায়, বারবার সম্মানের সবচেয়ে উচ্চ শিখরটা আমাদের জায়গায় গেছে।